আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মঞ্চে উপস্থিত হচ্ছেন, আমরা অনুষ্ঠানের স্থলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হামদর্দ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ও নবীনবরণের মহোৎসবে আগত সকল অতিথির পদচারণায় বিশ্ববিদ্যালয় পরিবার কৃতার্থ। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি কাকলি আক্তার, আয়ুর্বেদিক বিভাগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের অতিথিবৃন্দদের বরণ করে নিচ্ছেন। এ পর্যায়ে প্রফেসর ডক্টর এ কে আজাদ খান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এ পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব অবসরপ্রাপ্তকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হামদর্দের সুযোগ্য উত্তরসূরি মাননীয় ব্যবস্থা পরিচালনা পরিচালকের সুযোগ্য সন্তান মাননীয় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জামাল উদ্দিন রাসেলকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এ পর্যায়ে ডাক্তার নার্গিস মারজান ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এ পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এ পর্যায়ে প্রফেসর ডক্টর মাসুম হাবিব ভাইস চ্যান্সেলর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। প্রফেসর ডক্টর মাসুম হাবিব স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাননীয় ব্রিসি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এর মাধ্যমেই শেষ হলো আমাদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة
ইন্নাল্লাহ মাআস সাবিরিন ওয়া লা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم বিতাড়িত শয়তানের কুমন্ত্রণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা বুঝো না। আর নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি, ক্ষুধা, ধন সম্পদ, জীবন এবং ফসল ফসলাদি ক্ষতি সাধন করে। আর সুসংবাদ দাও সেই সব ধৈর্যশীলদের যাদের উপর কোনো বিপদ আসলেই বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তারই দিকে প্রত্যাবর্তিত হব। আসসালামু আলাইকুম। আজকে পাঠ করবেন অনিতা সাহা, ইংরেজি বিভাগ। হে সুলেমান, মুখ করে রেখে সুলেমান নমস্কার। ওম তৎসদ, ওম তৎসদ, ওম তৎসদ। ওম অশ্ব শ্রীমদ ভগবত গীতা মালামন্ত্রস্য শ্রী ভগবান বেদবেশ ঋষির অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশুচেন সুচস্তং প্রজ্ঞাবাদাক্ষ ভাষী দিবিজং সর্বধর্মান পরিত্যাজ্য মামিকং স্বর্ণং ব্রজ ইতি শক্তি অহংকাং সর্বপাপে মুখ্য ঈশ্বামী মা সূচ ইতি কিলক শ্রীকৃষ্ণ বিদ্যর্থক পাঠিনীয় ওম পার্থে প্রবোধিতে কৃষ্ণ জগৎ কারণ কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করেন কীর্তন ব্যস্তাহা করিলেন ভারতে প্রকাশ কবিতায় প্রচলিতে আমার প্রয়াস আশ্রিতের কল্পতরু দেবকী নন্দন কৃপা করো মোর প্রতি কৃপা মনকর গীতার উদ্দিষ্ট তুমি সর্বতত্ত্বসার প্রণমিছে তববোধে শ্রীপ্রাণ কুমার। গীতার চতুর্থ অধ্যায়ের ১১তম শ্লোক যে যথমান প্রপদন্তে দাগিস্তুত হইব ভজ্রামহ মম বর্তানো বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব অর্থাৎ যে ব্যক্তি আমাকে যেভাবে ভজনা করেন আমি তাহাকে সেভাবেই তুষ্ট করিয়া থাকি মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুবর্তন করিতেছে। গীতা মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন গীতারও অনেক নাম বলিতেছি শোনো গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পর্ণন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী ভগবান শ্রীকৃষ্ণ নমস্কার। ঈশ্বর সকল সৃষ্টির মঙ্গল করুক। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানে সূচনা লগ্নে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। ভালোবাসি